টাঙ্গাইলের নাগারপুরে জাহিদ খান ঝলক নামে এক ছাত্রলীগের নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঝলক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। সোমবার রাত 10টার দিকে উপজেলার সলিমাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, জাহিদ খান ঝলক তারাবী নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কজন দুর্বৃত্ত তার পথরোধ করে এলো পাথারে কুপিয়ে চলে যায়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাগরপুর থানার ওসি এইচ এম জসীমউদ্দিন জানান, কয়েকদিন পূর্বে গ্রাম্য সালিশকে কেন্দ্র করে কয়েকজন যুবকের সাথে জলকের বাকবিতণ্ড হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই ছাত্রলীগ নেতা খুন হতে পারে। এ বিষয়ে হত্যা মামলা প্রক্রিয়াধীন। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, এটিভি সংবাদ।